অভিনব টোটো গাড়িতে করে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছান তৃণমূল প্রার্থী জাকির হোসেন। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ শহরের প্রতাপপুরের বাড়ি থেকে তিনি টোটো গাড়িতে চড়ে তিনি রঘুনাথগঞ্জের আইলের জুনিয়র হাই স্কুলে পৌঁছান এবং ভোট দেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য, আমরা সবসময় মানুষের কাজ করে এসেছি, আমরা কাজে বিশ্বাস করি এবং মানুষের ব্যবহারে বিশ্বাস করি, তাই ভোট আজকের দিনে খুব ভালো হচ্ছে এবং ব্যাপক ভোট পাচ্ছি, লিড হবে এটা নিশ্চিত থাকতে পারে। কারণ হলো মানুষকে পাঁচ বছর কীভাবে দিয়েছি আপনারা সকল মিডিয়া ভাইরা দেখেছেন, এবং মিডিয়া ভাইদেরকে আমরা যেভাবে সম্মান দিয়েছি এবং যে কোনো মানুষের সম্মান দিই, আপনারা দেখলেন বিজেপি প্রার্থীরা আমাকে দেখা করতেছে, তার সব কথা বলেছি। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ, কোনো মানুষকে আমরা অসম্মান করি। আপনাকে হয়তো অনেকজন অনেক সময় অনেক মানুষ বলে গেছে, কিন্তু আমি একজন মানুষ, আমরা এমন মানুষ দল করি মাননীয় মুখ্যমন্ত্রী, সবার সঙ্গে কথা বলি, পরের সঙ্গে কোনো ব্যক্তিগত গণ্ড নেই, নীতির লড়াই, আদর্শ নীতির লড়াই। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে তার নিয়ে লড়াই করেছে, আমরা সবসময় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, পাঁচ বছর ধরে করেছি। আমার 17 ফেব্রুয়ারি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছুটা খান্তি পড়েছে, কিন্তু আমার বা মাঝখানে ভালো বলে আমরা অবশ্যই আবার সেই নতুন ছন্দে ফিরে আসবো।